এবারের বন্যায় সুনামগঞ্জের পাঁচ উপজেলায় সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানান, বানের পানির তোড়ে এসব উপজেলার অভ্যন্তরীণ ও উপ আঞ্চলিক সড়কের অনেক স্থান ভেঙেছে, কোথাও বা খানাখন্দ হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তবে দ্রুতই এসব সড়ক সংস্কারের আশ্বাসও দিয়েছেন তারা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেতু পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে। তবে সড়কের বেশি ক্ষতি হয়েছে বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা উপজেলায়। এসব উপজেলার অভ্যন্তরীণ ও উপ আঞ্চলিক সড়কের অনেক স্থান ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কবে সড়কগুলো সংস্কার হবে তা নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত সড়ক সংস্কার করার। প্রতিদিন যাতায়াত করা লাগে এই রাস্তাঘাটে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা, চেহারা আবহাওয়া আছে। আপনার বাড়ি ঘরে দোয়ারা পানি কান্দি, রাস্তা তো পানি। উদ্বোধন কর্তৃপক্ষ যদি এটা দৃষ্টি নিত, রাস্তাঘাট বা সব জিনিস আমরার ভাঙ্গা নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে এখানকার বিভিন্ন উপজেলার এলজিইডি আওতাধীন 272 কিলোমিটার সড়ক ও তিনটি ব্রিজ কালভার্টেরও ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন 12টি উপজেলার গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রাথমিক এখন পর্যন্ত যে হিসাব আমাদের কাছে আছে বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমাদের প্রায় 272 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তিনটি ব্রিজ কালভার্ট বিধ্বস্ত হয়েছে, এছাড়া একটি রাবার ড্যাম আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 80 থেকে 90 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।